রাজস্থান ঘুরে দেখার শখ আমার সেই ছোটবেলার। যখন সত্যি সুযোগটা এলো পড়াশোনা করতে গিয়ে দেখি এ কি, রাজস্থান তো শুধু রাজপুত আর বালিয়াড়ির ইতিহাস নয়, এই রাজ্যের ব্যাপ্তি আরও প্রশস্ত, আরও ঐতিহ্যময়। খুঁজতে খুঁজতে এমন কিছু জায়গার সন্ধান পেলাম যা না দেখে ফেরা ছিল অসম্ভব। বলাই বাহুল্য, দেখার পর বারবার মনে হয়েছিল না দেখলে বড্ড অদেখা রয়ে যেত রূপসী রাজস্থান। আমাদের এবারের গন্তব্য সিলিসের লেক প্যালেস। জয়পুর থেকে মাত্র 150 কিলোমিটার হলেও আলোয়ার যাওয়ার পথ খুব সংকীর্ণ, চওড়া সড়কের অভাব, তার থেকেও বড় কথা এলাকাগুলি খুবই জনবহুল ও রাস্তা তেমন একটা মসৃণ নয়, তাই সময় লাগে অনেক বেশি। ভৌতিক জনশ্রুতি গায়ে মাখা ভাঙ্গার দুর্গ, সারিস্কা প্যালেস, সারিস্কা অভয়ারণ্য এখানেই। আমাদের এবার আমরা চললাম সিলিসের লেক প্যালেসের পথে। 1845 সালে আলোয়ারের রাজা মহারাজা বিনয় সিং তার প্রিয়তমা স্ত্রী শিলার জন্য নির্মাণ করেন এই মহল। মূলত রাজপরিবারের শিকার ও বিশ্রামের বিলাসের উদ্দেশ্যে ব্যবহার হতো এই লেক প্যালেস। 7 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আরাবল্লী পর্বতমালায় ঘেরা এই লেকে পরিযায়ী পাখিদের নিয়মিত আনাগোনা। একসময় সিলিসের লেক প্যালেসের বাগানে এই লেকের জলই ব্যবহার হতো। রাজপুত ও ইসলামিক স্থাপত্যের অপূর্ব মিলন ঘটেছে এই ঐতিহ্যবাহী মহলে। ইতিহাসে পড়া ষোড়শ মহাজনপদের একটি হলো মৎস্য মহাজনপদ, আর আলোয়ার হলো সেই মৎস্য মহাজনপদেরই অংশ। এই অঞ্চল 1100 শতক অবধি আমেরের রাজাদের অধীনে ছিল, মারাঠা আধিপত্য ছিল এখানে একসময়। তারপর বহমান কালস্রোতে গা ভাসিয়ে একসময় এই অঞ্চলে কাছওয়াহা রাজপুত জায়গিরদার প্রতাপ সিং আজকের আলোয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মুঘল ইতিহাসে পড়া ব্রাহ্মণ সন্তান হিমুর জন্ম এই আলোয়ারে, যিনি সম্রাট আকবরকে পরাজিত করে দিল্লির গদিতে বসেছিলেন কিছু সময়। আলোয়ারে পৌঁছে এই রকম একটা প্রাসাদোপম মহলে থাকতে পারবো কল্পনা করিনি। বুকিং করার সময় ছবি দেখেছি, কিন্তু ছবি দেখা আর চাক্ষুষ দেখা, আর দেখা শুধু নয়, সেখানে রাত কাটানো, ছাদের উপর বসে চাঁদের আলোয় চিকচিক করা সিলিসের লেক দেখা, আর অক্টোবরের ঠান্ডার আমেজে উষ্ণ চাদরের ওম, সব মিলিয়ে অভূতপূর্ব অনুভূতি। অনতিদীর্ঘ জঙ্গলের পথ বেয়ে উঠে আসতে হয় এই মহলে, গাড়ি নিচে রেখে উঠে যেতে হয় এক একটা তলা, এক একটা মঞ্জিল। প্রথম তলায় কিছু থাকার ঘর রয়েছে, অপূর্ব ঝুল বারান্দা লেকের উপরে, শয্যা হলো পাথরের উপর, সুদৃশ্য গদির বিছানা, ঘরের ঠিক মাঝখানে গোল স্তম্ভ সমন্বিত একটি ছাদনার মধ্যে দিয়ে বিছানায় উঠতে হয়, বেশ অন্যরকম ব্যবস্থা। তার পরের তলায় খাওয়ার জায়গা, বড় ছাদ, খোলা আকাশের নিচে বসে পাহাড় ঘেরা লেকের দৃশ্য দেখতে দেখতে শীতের নরম রোদ্দুর মেখে রাজস্থানী খাবার খাওয়ার মজাই আলাদা। সত্যি এই মহলের স্থাপত্যশৈলী পৃথিবীর যে কোনো দুর্গ বা মহলের সাথে অনায়াসে পাল্লা দিতে সক্ষম। পাথরের মোটা মোটা দেওয়াল, ঘুরে ঘুরে উঠে গেছে সিঁড়ি, কোথাও খোলা ছাদ, ঝুল বারান্দা, ঘরের সাথে খোলা উঠোন, আবার কোথাও ঝরোখা। আমাদের ঘর ছিল আরও 2টি তলা ওপরে, বলাই বাহুল্য একেবারে ছাদের উপরে 3টি পাশাপাশি গম্বুজের মধ্যে রয়েছে 3টি সুবিশাল ঘর, তারই মাঝেরটি ছিল আমাদের। নিজেকে সত্যি রাজপুত রমণী বলে মনে হচ্ছিল। বারবার ভাবছিলাম এই প্রাসাদ তৈরির ইতিহাস কি সুবিশাল, কি সুন্দর, কি সুচারু। কান পাতলেই যেন আজও শোনা যায় রাজপুত রাজ পরিবারের সদস্য ও তাদের দাসদাসী, পাইক, পেয়াদা, বরকন্দাজদের পদশব্দ। কোলাহলে মেতে থাকা এই মহল কত খুশি, কত দুঃখ, কান্না, মান অভিমানের সাক্ষ্য পাজরে বহন করে চলেছে। হয়তোবা কত অজানা ইতিহাস, ষড়যন্ত্র, প্রতারণা কিংবা প্রতিহিংসা, কে বলতে পারে। চোখ বুঝে যেন শুনতে পাচ্ছিলাম চুরির কিঙ্কিনি, নূপুরের ঋণিঝিনি,
আর তলোয়ারের ঝনঝন। অকস্মাৎ রাত্রির নিস্তব্ধতা ভেদ করে যেন ছুটে গেল গাদা বন্দুকের গুলি, হয়তো নিথর হয়ে লুটিয়ে প্রাণ দিল কোনো নিরপরাধ বন্য প্রাণ। এসব এলোমেলো ভাবনা নিয়ে অনেক রাত অবধি বসে রইলাম ছাদে। ছাদটি এখন রাতের বেলাতেও বানর সেনাদের খপ্পরে, তাই তাদের লাফালাফিতে একসময় চলে গেলাম ঘরে। বেশ ঠান্ডাও লাগছিল, লেকের শীতল হাওয়ায় ঘুম জড়িয়ে আসছিল চোখে। শুয়ে ওপরে চেয়ে দেখলাম কি উঁচু গম্বুজের ছাদ, বলাই বাহুল্য সংরক্ষণের অভাব এখানেও সুস্পষ্ট, যদিও এখন এটি রাজস্থান পর্যটন বিভাগের অধীনে। পরের দিন সকাল সকাল প্রাতরাস সেরে সিঁড়ি বেয়ে নেমে গেলাম একদম লেকের কাছে। রোদ উঠেছে, চিকচিক করছে জল, আর সেই জলে শরৎ আকাশের প্রতিবিম্ব টলটল করছে। ঘাটে বাঁধা নৌকা, মোটর চালিত যেমন আছে, দাঁড়বাওয়া নৌকাও রয়েছে। আমরা বেছে নিলাম প্রথমটি, কারণ দাঁড়বাওয়া নৌকো প্রধানত মাছ ধরার কাজেই নিয়োজিত। কি মনোরম নৌকা বিহার এই পাহাড় ঘেরা নিসর্গে! উড়ে যাচ্ছে নানান জাতের পাখি। বলে রাখি, জলে কিন্তু কুমির আছে, দিব্যি পাড়ে উঠে রোদ পোহাচ্ছেন তারা। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই ঠিকই, কিন্তু এনারা হলেন বিড়াল তপস্বী। যেই জলে হাত দেওয়া, তাই জন্য এই জলে হাত দেওয়া বেশ বিপজ্জনক হতে পারে। জলের মাছ বেশ সুস্বাদু। নৌবিহারের পর খাওয়া দাওয়া সেরে ছাদে বসে ফের আড্ডা। না, খুব বেশি সময় নেই আমাদের হাতে, পরবর্তী গন্তব্য হাতছানি দিচ্ছে। তবে এই নান্দনিক নিরিবিলি নিভৃত জায়গাটি দেখে বারবার মনে হয়েছিল মধুচন্দ্রিমার জন্য এমন আদর্শ পরিবেশ মেলা সত্যি দুষ্কর। কোনো এক জন্মে চাঁদের আলোয় ঠিক নৌকা ভাসাবো আর ভেসে যাব দিগন্তে। সাক্ষী রইবে এই প্রাসাদ। পাকিজা চলচ্চিত্রে আমার একটি প্রিয় গান ভেসে আসছিল কানে, চলো দিলদার চলো, চাঁদকে পার চলো, হামহে তৈয়ার চলো। আমাদের এই ভিডিওটি আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিলাম। যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবেন এবং লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।